ডিসেম্বর রাতে আমাকে এখানে আসার জন্য একটি নোটিশ প্রদান করা হয়। তো আজকে সকাল 10টার মধ্যে আমরা পুলিশ লাইনে থাকি এবং আসার পর আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে করোনা টেস্টের জন্য। তো করোনা টেস্টের জন্য দিয়ে তারপর আমি এখানে আসছি। হ্যাঁ, মিডিয়া ভাই বোনদের না হলে আমি এত দূর আসতে পারতাম না, কারণ মিডিয়ারা আমাকে সাহায্য করেছে এত দূর আসার জন্য, এবং পাশাপাশি দেশের জনগণও আমাকে সাহায্য করেছে আমাকে আসার জন্য এত দূর। আমার মানে দু সময় তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, মিডিয়ার ভাই বোনদের প্রতিও কৃতজ্ঞ, তারা আমার এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়িয়েছেন এই জন্য। জি না, পরিবারের সবাই অনেকেই খুশি আছেন। আমার এই মানে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নিজে হস্তক্ষেপ করেছেন এই ব্যাপারটা নিয়ে আরও আনন্দিত আমরা সবাই। এই ব্যাপারটা নিয়ে জি ঘর নির্মাণের কাজ চলছে। আশা করছি যে জানুয়ারি 10-15 তারিখের মধ্যে আমাদেরকে ঘরটা হস্তান্তর করা হবে। জি ঘরে তদারকি চলছে। আমাদের উপজেলার ইউনো মহোদয় সাহেব উনি প্রতিদিনই বলতে গেলে আসেন এবং এসে দেখেন আমাদের ঘরের কাজ কতটুকু চলছে বা কি হচ্ছে। আর আমাদের আমরাও প্রায় সময় যে মানে যাই ওইখানে গিয়ে দেখি। ওনারা কীরকম মনে করে এটা তো ওনারা ভালোই মনে করেন, কারণ বলছে এইখানে তুমি আগাইছো তোমাকে না হলে তোমার হইতো না চাকরিটা, এরকম একটা ব্যাপার আর কি। না সবাই ছোটবেলা থেকে যেখানে ছিলাম সবাই আমাদেরকে ভালো জানছে, সবাই ভালো জানছে, এখনো জানে, আশা করি ভবিষ্যতেও জানবে। প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আশফিয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ার ফলে আশফিয়ার চাকরি হয়েছে। আর এখন আমি যেটি অনুরোধ করব সেটি হলো এই বিষয়টির উপর একটি আইন প্রণয়ন করা হোক, যাতে করে ভবিষ্যতে কোনো আশফিয়া আর ক্ষতিগ্রস্ত না হয়। আমি প্রথমে স্কাউটে জয়েন করি এবং স্কাউটে কিছু বছর করার পর এখানে কিছু লিমিটেশন ছিল যে এই সময় পর্যন্ত আমরা করতে পারবো, কিন্তু হচ্ছে যে আমরা যদি একটা বাহিনীতে যোগদান করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো বা যতদিন পর্যন্ত আমরা চাকরির সুযোগটা পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আইনের মধ্যে থেকে করতে পারবো এবং আমাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর আমরা বাহিরেও করতে পারবো। তো দেশের প্রতি কিছু করার ইচ্ছে থেকে আমার পুলিশে আসার, পুলিশে থাকলে আমরা সরাসরি এইখান থেকে জনগণের সেবা করতে পারবো। আর যদি দেখা যাচ্ছে যে আমরা সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে যোগদান করি সেটা আমরা সরাসরি জনগণের সামনে আসতে পারছি না এবং তাদের সেবা করতে পারছি না, এই জন্য আমার পুলিশে আসা এবং জনগণের সেবা করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো এই জন্যই পুলিশে আসা। সদস্য, ভবিষ্যতে তোমরা বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার সদর, অতিরিক্ত পুলিশ সুপার গণদী সার্কেল, বাহিরগঞ্জ সার্কেল, আড়াই পুলিশ লাইন, ইন্সপেক্টর ডিএসপি, ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরনদী থানা, গণমাধ্যমের সহকর্মী বৃন্দ, এদের মধ্যেই কমিটমেন্ট আছে, স্বপ্ন আছে, কিন্তু পুলিশিংটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এখানে যেমন আবেগ থাকবে কিছু করার, সে আবেগগুলো থাকতে হবে ইতিবাচক। যদি নেতিবাচক আবেগ থাকে তাহলে এখানে লক্ষ্যে পৌঁছানো কিন্তু দুরূহ, কেননা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এক হচ্ছে দেশের স্বার্থ, দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক অনেক স্বার্থ জড়িয়ে যায় আমাদের জীবনে। তো সেক্ষেত্রে পারিবারিক অনেক কমিটমেন্ট
হয়তোবা আমরা সরাসরি সম্পন্ন করতে পারি না। যেমন দেখা যাচ্ছে যে অনেকের পরিবারের বাবা মা অসুস্থ থাকে, অনেকের দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ি, তারপরে অনেক আছে যে আমাদের সাথে যারা পুলিশের সদস্যদের সন্তানেরা জয়েন করেছে তো বলছে যে আমার বাবা আমি যখন হই তখন ছুটি পাই নাই। আমাদের অনেক সহকর্মীও এরকম আছে, এরকম অনেক চ্যালেঞ্জ আছে, অনেক আবেগের বিষয় আছে। তো এগুলো কিন্তু তোমাদের মাইন্ডসেটে রাখতে হবে, কেননা তোমরা আমি মনে করি যে তোমরা জেনে শুনে এসেছো অনেকটা, এবং বাকিটা তোমরা জেনে নিবে, না হলে তোমাদের যদি মাইন্ডসেট না থাকে তাহলে তোমাদের কষ্ট হবে, আর যদি থাকে তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে সম্মানিত মনে করবা যে আমি এরকম একটি মহৎ পেশায় যোগদান করেছি এবং সবার আগে দেশ। যেমন এবার কিন্তু চাকরি নয় সেবা এরকম একটি মত ছিল, মনে হয় তোমরা জেনেছো নাকি? স্যার